আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি গাড়ি দেখাবেন আজকে? ভাই অসাধারণ একটা গাড়ি নিয়ে আসছি, মিৎসুবিশি আরবিআর। আচ্ছা, 18 সিসির একটি জিপ এসইউভি, কঠিন গাড়ি। গাড়িটা আসলে কালার দেখছেন গাড়িটার? কি কালারের মতো কালার ভাই, মাখনের মতো অসাধারণ একটা কালার। গাড়িটা দেখলেই মনটা বোঝা যায়। মিৎসুবিশি আরবিআর 2010 মডেল, 2013 রেজিস্ট্রেশন। সামনে সেটা দেখতে ইএক্স লেন্সারের মধ্যে, কিন্তু ইএক্স লেন্সারের বড় ভাই ভাই। হ্যাঁ, ইএক্স লেন্সারের বড় ভাই। এই দেখেন প্রজেকশন হেডলাইট, প্রজেকশন আপনার ডাবল পাইলার এইচডি। সামনে থেকে বাম পাশ সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল। এই যে বিটগুলো দেখছেন ভাই, নিকেল অরিজিনাল, নিকেল ক্রোম বিট এবং মনোগ্রাম সহ যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল। ফকলাইটগুলো নিকেল বিট অরিজিনালি। বাম সাইডের ফেন্ডার মিরর যেটা পেয়েছেন এটাও গাড়ির সাথে অরিজিনাল। এবং বাম দিক থেকে যদি দেখাই পুরোটা গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়ির যে রিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিৎসুবিশির অরিজিনাল রিম ভাই। অরিজিনাল জি, অরিজিনাল রিম। এবং টায়ার কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো, আগামী 8 থেকে 1 বছর পর্যন্ত চাকা লাগবে না। এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু ভাই গাড়ির সাথে অরিজিনালি অবস্থায় আছে। এবং এই যে লুকিং মিররের ইন্ডিকেটার লাইট দিতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনালি। আর আমরা যদি ইন্টারিয়রটা দেখাই ভাই, দেখেন ইন্টারিয়রটা কিন্তু ব্ল্যাক এবং সিলভার অসাধারণ একটি কম্বিনেশন। এবং প্রত্যেকটা ফেব্রিক দেখেন ভাই, এই যে ফেব্রিকটা দেখছেন কারুকাজটা কিন্তু অরিজিনালি একদম লেদার। পেয়ে যাচ্ছেন আপনারা গিয়ার এবং ভলিউম এসি, অ্যান্ড্রয়েড প্লেয়ার একটি বড়। এবং ইন্টারিয়রটা কিন্তু ভাই অসাধারণ জায়গা, পিছনে কিন্তু অনায়াসে ভাই 4 জন বসা যায়। এবং এই সিটটা দেখেন ভাই, এই যে এই সিটের প্যাডটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আর সিটগুলো তো অনায়াসে 3 থেকে 4 জন বসতে পারবেন আপনারা। পিছনে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। বাম দিক থেকে যদি দেখাই আমরা, এ দেখেন পিছনের অংশটা কিন্তু একেবারে ফ্রেশ মিৎসুবিশি আরবিআর। এবং গাড়িটি যদি আমরা পিছন সাইডে দেখাই, দেখেন বিশাল স্পেস এবং সম্পূর্ণ তেলে চালিত, কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। প্রতিটা পার্ট এবং প্রতিটা জয়েন্ট একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আচ্ছা, এই যে দেখেন ব্যাকডোরের এই যে অপশনগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন। এবং পিছনের গ্লাসটা কিন্তু ভাই গাড়ির সাথে অরিজিনাল। গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত অবস্থায় আছে, চাইলে আপনারা এটাকে এলপিজি করে নিতে পারেন অথবা তেলেই যারা ইউজ করতে চান। জিপ ইউজ করলে কিন্তু বেশিরভাগ তেলে ইউজ করে। এবং 4-স্টারের একটি গাড়ি, অরিজিনালি গ্লাস। পিছনের এই গ্লাসটা ডান দিক থেকে যদি দেখাই একেবারেই ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এই সাইডের টায়ারটা কিন্তু ভাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। রিমগুলো তো বলেছি যে মিৎসুবিশির অরিজিনাল রিম। এবং এই ঝুড়িটা, এই দৌড়টা যদি দেখাই, দেখেন এই জোরের পার্টগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এবং গাড়িটির যে রেড শেডগুলো দেখতে পাচ্ছেন এই রেড শেডগুলো ভাই গাড়ির সাথে অরিজিনাল। এবং ডান রোডটাই কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়, এই রোডটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশন। ঝুড়িগুলো দেখেন, পার্টগুলো, এই যে এই ফ্রেমটা দেখেন, এই ফ্রেমটা দেখেন। এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। পেয়ে যাচ্ছেন পাওয়ার রিটেট মিরর এবং ইঞ্জিন ইনফো এবং এই যে স্পিড গিয়ার কন্ট্রোল। এবং 25 সালের একটি গাড়ি, 2010 মডেল, জি পুষ্টা, এখানে অ্যান্ড্রয়েড মনিটর জি। এবং গাড়িটি কিন্তু মাত্র 43,000 কিলোমিটার চলা। 43,000 জি। গাড়িটা 2010 মডেল, 2013 রেজিস্ট্রেশন এবং কম মাইলেজের একটি গাড়ি। আমরা যদি ভাইয়া ইঞ্জিনটা দেখাই, এই যে দেখেন ভাইয়া এই পার্টটা দেখেন, এই যে অরিজিনাল চেসিস, যে ভিন প্লেট, এই যে মিৎসুবিশি মোটর কর্পোরেশন এবং পুরো ফরমেট ফ্রেম পার্টটা এখানে দেওয়া আছে। এই সাইডে দেখেন, এই সাইড থেকেও কিন্তু গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর আমরা যদি ইঞ্জিন রুমটা দেখাই, এই যে দেখেন এই পার্টটা, এই যে দেখেন বনেটের ঝুড়িগুলো দেখেন, এই যে দেখেন এয়ার কন্ডিশন নোটিশ, এই যে আরপিএম, আইডিয়াল আরপিএম 700 থাকবে, এসি দিলে এটা 750 আরপিএম এ হবে। এই নোটিশগুলো কিন্তু এখনও অরিজিনাল পর্যন্ত গাড়ির সাথে অক্ষত অবস্থায় আছে, একেবারেই ফ্রেশ কন্ডিশন মিৎসুবিশি আরবিআর 2010 মডেল, 2013 রেজিস্ট্রেশন। এবং এটিতে ইঞ্জিন হচ্ছে মেব্যাক, হ্যাঁ, 18 সিসির একটি ভিভিটিআই ইঞ্জিন। এবং অত্যন্ত আরামদায়ক একটি ইঞ্জিন, যে আসলে না ইউজ করলে, যারা না ইউজ করছেন এই গাড়িটা, তারা এই ইঞ্জিন বা গিয়ার সম্বন্ধে এটা পারফরমেন্স পাবেন না। আচ্ছা, এটা টিপটনিক গিয়ার, আপনি চাইলে গিয়ার থেকে কন্ট্রোল করে স্পিড আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এবং এই পার্টটা যদি দেখাই ভাই, দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন, প্রতিটা পার্ট কিন্তু একেবারেই এখনও অক্ষত অবস্থায়, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন। 2010 মডেল, 2013 রেজিস্ট্রেশনের একটি মিৎসুবিশি আরবিআর। এই গাড়িটার পেপার্স আপডেট পাবেন হচ্ছে 2024 সালের জুলাই এবং 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ফুললি পেপার্স আপডেট পাবেন। এই গাড়িটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000 টাকা মাত্র। কথা বলা যাবে অবশ্যই, সেক্ষেত্রে সরাসরি শোরুমে আসতে হবে এবং এসে আমাদের গাড়ি দেখে ভিজিট করতে হবে।
এবং আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কার বিডি, আমাদের অ্যাড্রেস হচ্ছে 22/D মধ্যকুনিপাড়া তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায়। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01715127833, 01712229048। ঠিক আছে, ভালো থাকবেন। জি ভাই, আপনিও ভালো থাকবেন। সালামু আলাইকুম।